আজকে যে শিক্ষা ব্যবস্থা আমরা দেখছি সেই শিক্ষা ব্যবস্থায় একজন মুসলমানের পক্ষে মুসলমান থাকাটা অত্যন্ত কঠিন যদি আমরা দুনিয়াতে এবং আখেরাতে আল্লাহর কাছে সম্মানিত হতে চাই তাহলে কয়েকটি বিষয় আমাকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে যারা আমরা রাসূলকে রাসূল মেনেছি তাকে নিঃসন্দেহে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তাকে আদর্শ হিসেবে মানতে হবে তবে আমরা তাকে রাসূল বলে মানলাম শুধু রাসূলের নাম শুনে চোখে চুমু খেলেই রাসূলের প্রতি হক আদায় করা হয় না তাহলে তাওহীদের জ্ঞান সবার আগে এই তাওহীদের জ্ঞান না থাকার কারণে আমাদের অধিকাংশ মা বোন এখন মুশরিক ঈমান আনার পরে আবার মুশরিক আমাদের সমাজে অধিকাংশ মানুষ ওযু জানে না অধিকাংশ মানুষ বিশুদ্ধ সালাত জানে না অধিকাংশ মানুষ সালাতে যে হকগুলো রয়েছে সেগুলো জানে না সালাতে দাঁড়াচ্ছে দুনিয়ার হাজারো চিন্তা নিয়ে দাঁড়াচ্ছে এর নাম সালাত নয় তাহলে আমলের ক্ষেত্রে তিনটা জিনিস ইবাদত মুআমালাত এবং মুআশারাত প্রত্যেক ক্ষেত্রে আমাকে ইসলামকে মেনে চলতে হবে এবং এইটুকু জ্ঞান আমাদের জন্য অর্জন করা ফরজ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون انما يتذكر اولو الالباب وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضه على كل مسلم দরুদ ও সালাম বর্ষিত হোক শ্রেষ্ঠ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যার আদর্শের প্রচার এবং প্রসারের জন্যই আমাদের এই সার্বিক প্রচেষ্টা সম্মানিত উপস্থিতি এতক্ষণ যাবৎ আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা শুনেছি বিশেষ করে আমাদের পূর্ববর্তী বক্তা জনাব ডক্টর কাদেরুল ইসলাম তিনি অত্যন্ত সারগর্ব বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করেছেন বিশেষ করে পরিবার এবং পারিবারিক জীবন নিয়ে যে নিত্য সমস্যাগুলোয় আমরা মানে সম্মুখীন হই সেই সমস্যাগুলো নিয়ে তিনি আলোচনা করেছেন আমাদের নারী সমাজের বিভিন্ন বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করেছেন আশা করি মোটামুটি এই আলোচনা থেকে আপনাদের আজকের যেটা খোরাক সেটা আপনাদের পাওয়া হয়ে গেছে আমি আজকে সংক্ষিপ্ত বক্তব্য শুরুতে যে বিষয়টি বলতে চাইব যে এইখানে আমি যদ্দূর এসে শুনলাম যে এটা একটা আহলে হাদিস এলাকা পুরো সখীপুর এটা আহলে হাদিসদের একটি বড় জনপদ এই জনপদে বেশ অনেকগুলো মসজিদ আছে অনেকগুলো সমাজ আছে কিন্তু এই জনপদে যে একটা শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক সমাজ গড়ার জন্য প্রধান যেটা প্রয়োজন শিক্ষা কেন্দ্র সেই শিক্ষা কেন্দ্র এতদিন গড়ে ওঠে নাই সেই শিক্ষা কেন্দ্র গড়ে তোলার জন্য যিনি উদ্যোগ গ্রহণ করেছেন তিনি আমাদের আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব রইসুল ইসলাম ভাই যিনি অসুস্থ অবস্থায় রয়েছেন অনেকদিন ধরে অসুস্থতা সত্ত্বেও তিনি এই প্রয়োজনটা অনুভব করেছেন এবং এই এলাকার আলোকবর্তিকা হিসেবে এই মারকাজুল কোরআন ও সুন্নাহ নামক মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছেন আমরা সবাই তার জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার এই হাতে গড়া প্রতিষ্ঠানটিকে যেন কবুল করে নেন সেই সাথে তিনি যে অসুস্থ অবস্থায় বর্তমানে রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে পূর্ণ সুস্থতা দান করেন কারণ তার বেঁচে থাকা তার উপস্থিতি এই প্রতিষ্ঠানকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাবে এটা আমরা বিশ্বাস করি এজন্য তার জন্য আমরা আন্তরিকভাবে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে শেফায়ে কামেলা এবং আজলা দান করেন আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি যেহেতু আজকে আমরা এই মাদ্রাসার প্রোগ্রামে এসেছি আমি সংক্ষেপে দুই একটি কথা বলতে চাইব এই বিষয়ে যে আমরা সবাই জানি যে মানুষকে বলা হয়েছে আশরাফুল মাখলুকাত আমরা বলি মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত মানে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে উত্তম সৃষ্টি সবচেয়ে সম্মানিত সৃষ্টি হচ্ছে মানুষ মানুষকে কেন এত সম্মান দেওয়া হলো মানুষ কেন এত সম্মানিত এর পিছনে যদি কারণ আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে সবচেয়ে বড় কারণ যেটা পাবো সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান দান করেছেন এই জ্ঞানের কারণে সে সম্মানিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে তার আগে কিন্তু ফেরেশতারা ছিল ফেরেশতারা আল্লাহর কাছে তার সেবক হিসেবে ছিল ফেরেশতাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উপস্থাপন করলেন ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সমস্ত জিনিসের নাম আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছিলেন সমস্ত কিছুর নাম এমনকি মুফাসসিরিনে কেরাম বলছেন আমরা যে এখন হাড়ি পাতিল ব্যবহার করি চামচ ব্যবহার করি এইগুলোর নামও তাকে শিক্ষা দেওয়া হয়েছিল অর্থাৎ পৃথিবীতে যা কিছু মানে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হবে সমস্ত কিছুর নাম তাকে শিক্ষা দেওয়া হয়েছিল ফারাদহম আলাল মালাইকা অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে উপস্থাপন করলেন ফেরেশতাদের সামনে তারপরে ফেরেশতাদেরকে বললেন যে আম্বিউনি বি আসমাই হাউলাইন কুতুম সাদিকিন হে ফেরেশতারা তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো
তাহলে এই এই জিনিসগুলো অমুক অমুক জিনিসগুলোর নাম বলো। তখন ফেরেশতারা বলল, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে যে বিষয়ে জ্ঞান দান করেন নাই সে বিষয়ে তো আমরা কিছু বলতে পারবো না। এর মাধ্যম দিয়ে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে তোমরা যেহেতু বলতে পারলে না, এখন তোমাদের যেটা কর্তব্য সেটা হচ্ছে আদমের সামনে তোমরা সিজদা করো। আল্লাহ রাব্বুল আলামিন আদমের সামনে সিজদা করালেন ফেরেশতাদেরকে। কি কারণে? কারণ ইলমের দিক দিয়ে, জ্ঞানের দিক দিয়ে ফেরেশতাদের চেয়ে আদম আলাইহিস সালাম ছিলেন উপরের অবস্থানে। তাহলে কী দ্বারা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করলেন? জ্ঞান দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনটা যখন প্রথম নাজিল করলেন, প্রথম পাঁচটি আয়াতে ছিল ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক খালাক আল ইনসান মিন আলাক, অর্থাৎ জ্ঞান সম্পর্কে তুমি পড়ো এবং জ্ঞান অর্জন করো। এবং জ্ঞান অর্জন করবে কী জন্য? যেন তুমি যেটা জানো না সেটা যেন জানতে পারো। তাহলে জানাটা কত বেশি গুরুত্বপূর্ণ, জ্ঞানটা কত বেশি গুরুত্বপূর্ণ, যে এই জ্ঞানের কারণে মানুষ আজকের এই সম্মানের স্থানে এসেছে। এমনকি ফেরেশতাদের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবস্থানটা উপরে উঠিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, দুর্ভাগ্যজনক যেটা বিষয় সেটা হচ্ছে আজকে আমরা মুসলিম সমাজ জ্ঞান থেকে সবচেয়ে বেশি পিছিয়ে থাকছি। এই পিছিয়ে থাকার কারণেই আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আমাদের সামনে থাকা সত্ত্বেও, সুন্নাহ আমাদের সামনে থাকা সত্ত্বেও, কোরআন এবং সুন্নাহ থেকে বের হয়ে যেয়ে আমরা যে যার মতো পথে চলা শুরু করে দিয়েছি বলেই আজকে মুসলিম উম্মার মধ্যে এত দল ভাগ। এক এক আলেম এক এক কথা বলে, এক এক ব্যক্তি এক এক রকম কথা বলে, এক একজন এক একভাবে চলে। কেন এটা হচ্ছে? আজকে আপনাদের এই এলাকায় যতগুলো মসজিদ আছে, আপনি পাশের এলাকায় কালকে যান, সেখানে যেয়ে দেখবেন সালাত হচ্ছে অন্যভাবে। আরেক এলাকায় যান, সালাত হচ্ছে অন্যভাবে। আরেক এলাকায় যান, দেখবেন প্রতিদিন মসজিদে আজান দেওয়ার আগ দিয়ে তারা দরুদ পাঠ করা শুরু করে দিচ্ছে। এক একজন এক একভাবে ইবাদত করছে। কেন করছে? কারণটা হচ্ছে কোরআন এবং সহিহ হাদিসে যে জ্ঞান আমাদের সামনে ছিল সেই জ্ঞান বাদ দিয়ে আমরা নিজেরা নিজেদের মতো চলা শুরু করেছি। নিজেদের আকাবির বুজুর্গ যা বলে গেছে, নিজেদের যারা অনুসরণীয় ব্যক্তিত্ব তারা যা বলে গেছে সেগুলোকে আমরা অনুসরণ করা শুরু করে দিয়েছি। ফলশ্রুতিতে আজকে আমরা হাজারো দল হাজারো মতে বিভক্ত হয়ে গেছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের যেটা সচেতন হওয়া প্রয়োজন যে আমাদেরকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে, কারণ এই জ্ঞান আমাদেরকে আল্লাহর কাছে যেমন সম্মানিত করেছে, কালকে আমাদের ময়দানে এই জ্ঞানের কারণে আমি সম্মানিত হব। যদি আমি জ্ঞান অর্জন না করি, যদি আমি কোরআন এবং সহিহ হাদিস থেকে দূরে সরে যাই, কালকে আমাদের ময়দানে নিঃসন্দেহে আল্লাহর কাছে আমাকে ধরা খেতে হবে। আমি আল্লাহর কাছে সেদিন নিঃসন্দেহে যারা মানে ক্ষতিগ্রস্ত তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব যদি আমি প্রকৃত জ্ঞান অর্জন করতে না পারি। সম্মানিত উপস্থিতি, যদি আমরা দুনিয়াতে এবং আখেরাতে আল্লাহর কাছে সম্মানিত হতে চাই, তাহলে কয়েকটি বিষয়ে আমাকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। নিঃসন্দেহে আমরা সবাই একই দরজার লোক না, একই অবস্থানের লোক না, সবাই আমরা খুব যে জ্ঞানী ব্যক্তি এরকম না, সবার যে খুব জ্ঞান অর্জন করার সুযোগ আছে তাও না। এই কারণে একটা লেভেল পর্যন্ত অন্ততপক্ষে জ্ঞান আপনাকে অর্জন করতেই হবে, যে জ্ঞান অর্জন না করলে আপনি ইসলামের উপর টিকে থাকতে পারবেন না। এই জ্ঞানটা সম্পর্কে আল্লাহ রাব্বুল বলছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ রাসূল বলছেন যে একজন মুসলমানের ওপরে, মুমিনের ওপরে জ্ঞান অর্জন করা ফরজ। কতটুকু জ্ঞান? আজকে আমি সংক্ষেপে দু একটি বিষয় আলোচনা করে শেষ করে দেবো ইনশাআল্লাহ। কতটুকু জ্ঞান আমাদের ওপর অর্জন করা ফরজ? আমরা যারা সাধারণ মানুষ তাদের নিঃসন্দেহে একজন আলেমের মতো জ্ঞান অর্জন করা সম্ভব নয়, কিন্তু কতটুকু জ্ঞান অর্জন আমাদের না করলে আমরা আল্লাহর কাছে মুক্তি পাবো না? অন্ততপক্ষে আমাদের প্রথম যেটা দরকার সেটা হচ্ছে আমাদের আকীদা সংশোধন করার জন্য যতটুকু জ্ঞান প্রয়োজন, আমাদের বিশ্বাস সংশোধন করার জন্য যতটুকু জ্ঞান প্রয়োজন, সেই জ্ঞানটা হচ্ছে তাওহীদ, রিসালাত এবং আখেরাত। এই জ্ঞানটা আমাকে অর্জন করতেই হবে। তাওহীদ মানে কি? তাওহীদ মানে আমার একজন রব আছেন, আমার একজন সৃষ্টিকর্তা আছেন, আমার মাথা শুধু নত হবে তার কাছেই, আমার দশত্ব হবে শুধু তার জন্যই, পৃথিবীর অন্য কোনো মানুষের কাছে, অন্য কোনো বস্তুর কাছে আমার এই উন্নত মাথা, উন্নত ললাট কখনো নিচু হতে পারে না। এই জ্ঞানটার নামই হচ্ছে তাওহীদ। দুর্ভাগ্যজনক বিষয়, এই তাওহীদের জ্ঞান বাংলাদেশের 99% মানুষের মধ্যে নাই। আর এ কারণেই বাংলাদেশের অধিকাংশ মানুষ কোনো বিপদে পড়লেই সঙ্গে সঙ্গে সবার আগে খোঁজে কি? বাবাকে খোঁজে। সবার আগে খোঁজে মাজার, সবার আগে খোঁজে কোথায় কে তাবিজ দিয়ে বেড়ায়, সবার আগে খুঁজে বেড়ায় কোথায় কে কপালে কালো টিপ দিয়ে বেড়ায়। এই সমস্ত আজে বাজে কুসংস্কারগুলো, শিরগুলো আমাদের মধ্যে ঢুকেছে তাওহীদের জ্ঞান না থাকার কারণে। আল্লাহ রাব্বুল বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেব। আমরা যারা যাদের কাছে যাচ্ছি আল্লাহকে বাদ দিয়ে, সেই সমস্ত মানুষ যারা কবরে শুয়ে আছে, এই সমস্ত মানুষরা
নিজেদেরই উপকার করতে পারে না, আপনার কি উপকার করবে? সে নিজেরই উপকার করতে পারে না, কি আপনার উপকার করতে পারে? সে তো নিজের গায়ে যদি মাছিও বসে, সেই মাছিও তাড়ানোর ক্ষমতা রাখে না। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সাথে সাথে এই দুনিয়ার সাথে তার সমস্ত কন্ট্যাক্ট, এই দুনিয়ার সাথে সমস্ত সম্পর্ক তার শেষ হয়ে যায়। আপনি তার কাছে যে, তার মাজারে যে চাচ্ছেন, সে কি কিছু বুঝতে পারছে? সম্মানিত উপস্থিতি, তাহলে তাওহীদের জ্ঞান সবার আগে। এই তাওহীদের জ্ঞান না থাকার কারণে আমাদের অধিকাংশ মা বোন এখন মুশরিক, ইমান আনার পরেও আবার মুশরিক। অধিকাংশ মা বোন, এমন কোনো মা বোন পাওয়া যাবে না যারা হয়তোবা এই হাতে তাবিজ বাঁধছে না অথবা কোমরে তাবিজ বাঁধছে না। আমাদের আহলেদের সমাজে ওইগুলো এখনও চলমান। এমন কোনো বাড়ি পাওয়া যাচ্ছে না যেই বাড়িতে সন্তানের কপালে কালো টিপ দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে? এই জন্য যে তার যেন বদনজর না লাগে। অথচ আমরা সবাই জানি বদনজর থেকে বাঁচানো মালিকে। এই বিশ্বাস যার অন্তরে আছে, সে আবার কালো টিপ লাগায়, সে চিন্তা করবে যে কালো টিপ আমাকে বদনজর থেকে বাঁচাবে? এই কালো টিপের কোনো ক্ষমতা আছে যে সে আপনাকে, আপনাকে বা আমাকে কোনো বিপদ থেকে উদ্ধার করতে পারবে? তাহলে কেন আমি লাগাচ্ছি এগুলো? সম্মানিত উপস্থিতি, জেনে না জেনে আমরা এই ধরনের অসংখ্য শিরকের সাথে জড়িত হয়ে যাচ্ছি। দুই নম্বর হচ্ছে রিসালাত। রিসালাতের জ্ঞান আমাদের থাকতে হবে। রিসালাত মানে কি? আমাদের একজন রাসূল আছেন, যে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন আমাদের সামনে আদর্শ হিসাবে। আমাদের একমাত্র অনুসরণ করতে হবে এই রাসূলের আদর্শকে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। যে কোনো বিষয়ে আদর্শ হবেন কে? আপনি ইবাদত করেন, আপনি যে কোনো আমল করেন, আপনি ব্যবসা করেন, আপনি চাকরি করেন, আপনার সমস্ত ক্ষেত্রে একটা আদর্শ আল্লাহ রসুল আপনাকে শিখিয়ে দিয়েছেন। এমন কি কীভাবে পেশাব পায়খানা করতে হয় সেটাও আল্লাহ রসুল শিখিয়ে দেন নাই? ইহুদিরা টিটকারি করতো মুসলমানদেরকে যে তোমাদের কেমন রাসুল, এই রাসুল তোমাদেরকে পেশাব পায়খানা পর্যন্ত শিখিয়ে দিয়েছে, এই কেমন রাসুল তোমাদের? আমাদের রসুল সমস্ত কিছু আমাদের শিখিয়ে দিয়েছেন, সেই সমস্ত হেদায়তগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে জীবনের সর্বক্ষেত্রে। এই জায়গাতে এসে আমরা পিছিয়ে আছি। আমরা রাসুলের নাম শুনলেই মুখে চুমু দেই, কপালে চুমু দেই, তারপরে চোখে চুমু দেই, কত কী করি। রাসুলের নাম শুনলেই দরুদ পাঠ করি, কিন্তু রাসুলের কথা যদি অনুসরণ করতে বলা হয় সবার, তখন চেহারাটা বেজার হয়ে যায়। যখনই বলা হয় যে রফুল ইয়াদাইন করা সুন্নাত, যখনই বলা হয় আমিন বলা সুন্নাত, তখন আপনি মুখ ঘুরিয়ে বসলেন যে না এটা আমার মাঝহাবে নাই। আল্লাহ রসুল বলেছেন কি বলেন নাই ওইটা নিয়ে আর তখন কথা নেই। অথচ আল্লাহ রসুল তিনি কে? তিনি হচ্ছেন সাইয়্যিদুল কাউনাইন। এই পৃথিবীতে যত মানুষ এসেছে, যত সৃষ্টি এসেছে, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে তার অবস্থান। সেই রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের উপরে স্থান দিয়েছেন। সেই রাসূলের কথা যখন আসবে তখন অন্য সমস্ত রাসূলদের কথা বাতিল। মূসা আলাইহিস সালামের শরীয়ত যদি এখন আনা হয়, সেই মূসা আলাইহিস সালামের শরীয়ত বাতিল আমাদের রাসূলের শরীয়তের সামনে। সেই রাসূলের কথা আপনি শুনলেন আর বলছেন যে আমার মাঝহাবে নাই, আমার মাঝহাবে পীর সাহেব বলে নাই, আমার ইমাম সাহেব বলে নাই, আমার গ্রামের হুজুর সাহেব, উনি এত জ্ঞানী মানুষ ছিলেন, জান্নাতওয়ালা লোক ছিলেন, তিনি তো আমাদের কখনো বলেন নাই। এই ধরনের কোনো কথা বলে আল্লাহ রসুলের কোনো হেদায়তকে অস্বীকার করার সুযোগ আছে? যারা আমরা রাসুলকে রাসুল মেনেছি, তাকে নিঃসন্দেহে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তাকে আদর্শ হিসাবে মানতে হবে, তবে আমরা তাকে রাসুল বলে মানলাম। শুধু রাসুলের নাম শুনে চোখে চুমু খেলেই রাসুলের প্রতি হক আদায় করা হয় না? সম্মানিত উপস্থিতি, তিন নম্বর যে বিষয় সেটা হচ্ছে আখেরাত। এই জীবনের পরে আমাদের আরেকটা জীবন আছে, তাই না? এই জীবনটা খুব সংক্ষিপ্ত জীবন, এই জীবন সামান্য কিছুদিনের জন্য জীবন। আমাদের রাইসুল ইসলাম ভাই বয়স মাত্র 37 বছর, এখনই তিনি মৃত্যুর প্রহর গুনছেন। তিনি তো এখন মৃত্যুর প্রহর গুনছেন, কিন্তু আমরা যারা আছি আমরা সুস্থ মানুষ, আমাদের কি মৃত্যু নাই? আমরা এখন যদি মানে এখান থেকে বের হই, গাড়ি নিয়ে যাবো ঢাকাতে, যাওয়ার পথে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে না, যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে। তার মানে পৃথিবীতে আমরা আছি খুবই সামান্য সময়ের জন্য। এই জীবনের পরে আমাদের জন্য যে জীবনটা আসছে সেটা হচ্ছে আমাদের জন্য স্থায়ী জীবন। সেই স্থায়ী জীবনে হয় আমাদের জন্য আছে জান্নাত, না হলে আছে আমাদের জন্য জাহান্নাম। কিন্তু এই জান্নাতে জাহান্নামে যাওয়ার মালিককে আমরা নিজে না আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করাবেন, কিসের বিনিময়ে প্রবেশ করাবেন? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে গাইডলাইন দিয়েছেন তার উপর আমরা চলেছি কি চলি নাই তার উপরে নির্ভর করে। যদি আমরা তার নির্দেশ অনুযায়ী চলি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবেন। কিন্তু তার নির্দেশ মোতাবেক যদি না চলি, কিছু মানে কিছু মানছি না এইরকম যদি করি, তাহলে কালকে আমাদের ময়দানে আল্লাহর সামনে আমরা মুক্তি পেয়ে যাব। অনেকে মনে করেন যে আল্লাহ অনেক ক্ষমাশীল, আল্লাহ মাফ করে দেবেন।
আল্লাহ ক্ষমাশীল আল্লাহ মাফ করে দিবেন এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঠিক আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে মাফ করবেন আপনি জানেন তিলকা মানিহুম আল্লাহ বলেন যে যারা ইহুদি খ্রিস্টান ছিল তারা বলতো নাহনু আহিব্বাউল্লাহ আমরা আল্লাহর ভালোবাসার পাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছুদিন জাহান্নামে রাখবে তারপর আবার জান্নাতে দিয়ে দেবে অতএব আমাদের তেমন কিছু হবে না আমরা যা খুশি করব আমাদের তেমন কিছু হবে না এই যে মিথ্যা আশা আল্লাহ বলেন কোরআনে তিলকা মানিহুম এটা তাদের মিথ্যা আশা এটা তাদের মিথ্যা আশা এই মিথ্যা আশা নিয়ে বসে থাকলে হবে না আমাদেরকে অবশ্যই জান্নাতে যাওয়ার ব্যবস্থাপনা আমাদের করতে হবে সেই আখিরাতে আমাদের মুক্তির ব্যবস্থাপনা করতে হবে সম্মানিত উপস্থিতি তাহলে আমাদের আকীদাগত যে তিনটি বিষয় একটা হচ্ছে তাওহীদ রিসালাত এবং আখিরাত এই তিনটি বিষয় আকীদা পরিষ্কার থাকতে হবে যদি না থাকে তাহলে আমরা মুসলমানই থাকব না এই জ্ঞানটুকু যদি না থাকে আমরা মুসলমানই থাকব না সম্মানিত উপস্থিতি দ্বিতীয় যে বিষয়টা আমাদের জানা দরকার সেটা হচ্ছে ইবাদত ইবাদত না যদি আমরা এটাকে বলি আমাদের আমল আমাল সলেহা আমরা কি কি আমল করব বিশ্বাস তো করলাম বিশ্বাস করার পরে আমাদের কাজগুলো কি সেগুলো আমাদের জানতে হবে না আমলের মধ্যে কিছু ভাগ আছে প্রথম হচ্ছে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কিছু ইবাদত আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন পাঁচটা ইবাদত ফরজ ইবাদত সেটা হচ্ছে সালাত সিয়াম হজ যাকাত এই চারটা বিষয় আমাদেরকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে যদি আমরা মুসলমান হই যদি মুসলমান না হই আমাদের জন্য কোনো কাজ নেই কিন্তু মুসলমান হলে আমাদেরকে অবশ্যই এই চারটা নিয়ম ফলো করতে হবে সালাত আদায় করতে হবে কয় অক্ত দুই অক্ত না তিন অক্ত পাঁচ অক্ত কয়জন পাঁচ অক্ত পড়েন আপনারা আলহামদুলিল্লাহ পাঁচ অক্ত সালাত যারা পড়েন তারা মানে সক্ষম পুরুষ যারা আছেন তারা কয় অক্ত মসজিদে পড়েন পাঁচ অক্ত কি মসজিদে পড়েন না দুই অক্ত পড়েন মসজিদে দুই অক্ত বাইরে পাঁচ অক্তের মসজিদে পড়েন যারা পাঁচ অক্ত সালাত মসজিদে পড়ার চেষ্টা করেন ফজরের সালাতে কয়জন আসেন এই হিসাব যদি করি এই হিসাবটা আস্তে আস্তে কমতে কমতে দেখেন এখন একজন দুইজনে ঠেকছে সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সক্ষম পুরুষের জন্য মসজিদে যাওয়াকে আবশ্যক করে দিয়েছেন এমনকি যদি সে কানাও হয় এমনকি যদি সে খোঁড়াও হয় তবুও তাকে মসজিদে আসতে হবে একান্ত যদি কোনো সমস্যা না থাকে সালাতে আমাদেরকে উপস্থিত হওয়ার সাধ্যমতো চেষ্টা করতে হবে সালাত মুসলিম পুরুষের জন্য এটা ওয়াজিব নারীদের জন্য ঠিক একইভাবে ওয়াজিব তবে অবশ্যই মসজিদে আসাটা তাদের জন্য জরুরি না তারা বাড়িতেই পড়ে নেবে কিন্তু পাঁচ অক্ত সালাত তাদেরও পড়তে হবে পাঁচ অক্ত সালাতের কোনো মাফ নেই এবং এই সালাত অবশ্যই পড়তে হবে কার নিয়ম অনুযায়ী মাজহাবের ইমামের মত অনুযায়ী নাকি আল্লাহ রসুলের মত অনুযায়ী আল্লাহ রসুলের মত অনুযায়ী পড়তে হবে আল্লাহ রসুল বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি তুমি সেভাবে সালাত আদায় করো যেভাবে সালাত আদায় করতে আমাকে দেখেছ আমাদের সমাজে অধিকাংশ মানুষ অজু জানে না অধিকাংশ মানুষ বিশুদ্ধ সালাত জানে না অধিকাংশ মানুষ সালাতের যে হকগুলো রয়েছে সেগুলো জানে না সালাতে দাঁড়াচ্ছে দুনিয়ার হাজারো চিন্তা নিয়ে দাঁড়াচ্ছে সালাতে কোনো মনোযোগ নেই খালি টুপটাপ টুপটাপ এর নাম সালাত নয় সালাতে যখন আপনাকে আসবেন অবশ্যই সালাতে আপনার মনোযোগ থাকতে হবে খুশু খুশু থাকতে হবে যে আল্লাহর সামনে আপনি দাঁড়িয়েছেন সে আল্লাহর সামনে আপনার চাওয়া পাওয়া থাকতে হবে সম্মানিত উপস্থিতি অনুরূপভাবে সিয়াম হজ যাকাত এই সবগুলো বিষয় আমাদেরকে অবশ্যই পালন করতে হবে আমাদের যারা ধনী ব্যক্তিরা আছেন তাদেরকে যাকাত দেওয়াটা ফরজ কিন্তু যাকাত আমরা কয়জন দিই অধিকাংশ দিই না যাকাত দেওয়ার বিষয়ে কোনো টেনশনই নেই যাকাত আপনাকে অবশ্যই দিতে হবে এবং গুনে গুনে আপনার সম্পদ হিসাব করে করে দিতে হবে যদি আপনি মুসলমান হতে চান আপনি যদি কাল কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে মুক্তি পেতে চান আপনাকে অবশ্যই আপনার এই যাকাতের দেওয়া হক দিতেই হবে যাকাতের যে অতিরিক্ত টাকা এটা আপনার টাকা নয় আপনি মনে করছেন আমি সারা জীবন ধরে সঞ্চয় করলাম আর এই টাকা মানুষকে দিয়ে দিব সম্মানিত উপস্থিতি আপনি যে সঞ্চয় করলেন কার দেওয়া ক্ষমতা বলে আপনি এমনি এমনি সঞ্চয় করেছেন আপনার যে গায়ের শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে মেধা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই মেধার বিনিময়ে আপনি কীভাবে দেবেন আপনি যদি অসুস্থ থাকতেন আপনি কি এই টাকা পয়সাগুলো উপার্জন করতে পারতেন আপনার এই সম্পদ যেগুলো সঞ্চয় করেছেন যদি আপনি অসুস্থ থাকতেন আমাদের রাইসুল ভাইয়ের মতো অবস্থায় যদি পড়তেন তাহলে কি আপনি উপার্জন করতে পারতেন পারতেন না যেগুলো পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন একান্ত দয়ায় পেরেছেন অতএব এই দয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া হক আপনাকে আদায় করতেই হবে সেই হকটা আপনাকে দিতেই হবে সেই যাকাতটা দেওয়া আমাদের জন্য ফরজ সম্মানিত উপস্থিতি এই ফরজ ইবাদতের পরে আমাদের কিছু বিষয় রয়েছে যেগুলো মুআমালাত যেগুলো আমাদেরকে পালন করতে হয় আমাদের ইবাদতের বাইরে যে জীবনগুলো আছে বিশেষ করে আমাদের পেশা জীবন আমাদের পারস্পরিক মানে আচার আচরণের জায়গাগুলো এখানে কিছু বিষয় আছে কিছু আছে হালাল কিছু আছে হারাম আপনাকে অবশ্যই হারামগুলোকে ত্যাগ করতে হবে মদ খাওয়া যাবে না জেনা করা যাবে না চুরি করা যাবে না মানুষ হত্যা করা যাবে না এই যে বিষয়গুলো রয়েছে কবিরা গুনাহ
এগুলো থেকে অবশ্যই আমাদের বিরত থাকতে হবে, এগুলো আমরা সাধ্যমতো বিরত থাকার চেষ্টা করি বটে, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা চিন্তা করি না। সেই জায়গাগুলো কি? সুদ এবং ঘুষ, এই দুটো হচ্ছে আমাদের কাছে একদম সহজ একটা হারাম কাজ যেগুলো আমরা সবসময় করে বেড়াচ্ছি। এই মজলিসে খুব কম মানুষকেই পাওয়া যাবে যারা জীবনে কোনো না কোনো সময়ে এনজিও থেকে সুদ নেন নাই, ব্যাংক থেকে সুদ নেন নাই, অথচ তারা কিন্তু জানেন যে সুদ খাওয়া হারাম, এবং এমন পর্যায়ের হারাম যেই পর্যায়ের হারাম সম্পর্কে আল্লাহ রাসূলের এমন এমন বক্তব্য রয়েছে যেই বক্তব্য শোনার পরে কোনো সচেতন মানুষের পক্ষে সুদ খাওয়া কখনো সুযোগ থাকে না, কিন্তু আমরা সুদ খাচ্ছি, অবলীলাক্রমে খাচ্ছি, তারপরে ঘুষ, ঘুষ খাচ্ছি, ঘুষ দিচ্ছি, কোনো রকম কোনো মানে কিছু মনেই করছি না, আমরা চাকরি পাচ্ছি না, ঘুষ দিয়ে দিচ্ছি। যারা আমরা সরকারি অফিসে বসে আছি, বড় বড় শিক্ষিত মানুষ, সেই সমস্ত মানুষগুলা একটা ফাইল সরাবেন না যতক্ষণ তাদের কাছে প্রয়োজনীয় ঘুষ না দেওয়া হচ্ছে। সুদ ঘুষের পাপটা আমাদের কাছে একদম ডাল ভাত হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এই কাজগুলো হারাম। তারপরে দাড়ি রাখতে হবে, এটা আপনার জন্য জরুরি, দাড়ি কাটলেন এটা অবশ্য আপনার জন্য হারাম। আপনি টাকনুর নিচে কাপড় পরছেন, এটা আপনার জন্য হারাম। নারীরা পর্দা করছেন না, এটা তাদের জন্য হারাম। এই হারামের হালাল হারামের বিধানগুলো আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে যদি আমরা প্রকৃত অর্থে মুসলিম হতে চাই, কালকে আমাদের ময়দান আল্লাহর কাছে মুক্তি পেতে চাই। আরেকটা আছে মুআশারাত, আমাদের পারস্পরিক আচরণবিধি কেমন হবে, এই আচরণবিধি নিয়ে আমাদের পূর্ববর্তী বক্তা ডক্টর কাবিরুল ইসলাম খুব সুন্দর বক্তব্য রেখে গেছেন। একজন স্ত্রী তার স্বামীর প্রতি কেমন আচরণ করবে, স্বামী তার স্ত্রীর প্রতি কেমন আচরণ করবে, একজন পুরুষ বা একজন ব্যক্তি তার সন্তানের প্রতি কেমন আচরণ করবে, সন্তান তার বাবা মার প্রতি কেমন আচরণ করবে, প্রতিবেশীর প্রতি কেমন আচরণ করতে হবে, প্রত্যেকটা বিষয় আল্লাহ রাসূল হেদায়েত দিয়ে গিয়েছেন। প্রত্যেকটা বিষয়, এমন কোনো বিষয় নেই যেটা আল্লাহ রাসূল বাদ দিয়ে গেছেন। এমনকি আল্লাহ রাসূল বলছেন, তুমি তোমার স্ত্রীর গালে যদি এক লোকমা ভাতও তুলে খাইয়ে দাও, এটাও তোমাদের জন্য একটা সাদাকা স্বরূপ। এই সামান্য বিষয়টা আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আপনি ডান হাতে পানি খাবেন না বাম হাতে পানি খাবেন, আপনি পেশাব করবেন দাঁড়িয়ে না বসে, সব কিছু শিখিয়ে দিয়েছেন। এই জিনিসগুলোকে আমরা মেনে চলি। দোকান গ্রামের এখন বিভিন্ন মজলিস আমরা দেখি, দোকানের সামনে আমাদের মুরব্বীরা সব বসে থাকেন, তারা যখন চা খাচ্ছেন পানি খাচ্ছেন, খাচ্ছেন কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে বাম হাত দিয়ে খাচ্ছেন, কোনো খেয়াল নেই, বাম হাত দিয়ে খাচ্ছে। আমাদের বড় বড় বুয়েট পাশ করা, মেডিকেল পাশ করা শিক্ষার্থী, সেই বুয়েট মেডিকেল পাশ করা শিক্ষার্থী জানে না যে দাঁড়িয়ে পেশাব করতে হয় না। ও মানে কি বলবো, পশুর মতো প্রাণীর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতেছে। এই তো হলো আমাদের সমাজের মুসলমানদের এখন অবস্থা। এই মুআশারাতগুলো আমরা শিখি নাই, আমাদের বাপ মা শেখায় নাই, আমাদের স্কুল কলেজ শেখায় নাই, আমাদের মানে সমাজটা আমাদেরকে শেখায় নাই। এই কারণে আজকে আমরা এই সমস্ত জায়গা থেকে ইসলামকে আমরা মাহরুম হয়ে গেছি ইসলাম থেকে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমলের ক্ষেত্রে তিনটা জিনিস, ইবাদাত, মুআমালাত এবং মুআশারাত, প্রত্যেক ক্ষেত্রে আমাকে ইসলামকে মেনে চলতে হবে, এবং এইটুকু জ্ঞান আমাদের জন্য অর্জন করা ফরজ। যদি আমরা এই জ্ঞানটুকু অর্জন করতে না পারি, তাহলে আমরা মুসলিম হিসাবে আমাদের চলাফেরা করাটা কঠিন হয়ে যাবে, কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে মুক্তি পাওয়াও কঠিন হয়ে যাবে। তাহলে আমরা আজকে আলোচনায় মৌলিক যে বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করতে চেয়েছিলাম, আমাদেরকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে, কারণ জ্ঞানটাই হচ্ছে আমাদের জন্য মর্যাদার কারণ, সেটা দুনিয়া এবং আখেরাতে সব জায়গাতে। জীবনে যতটুকু সময় বাকি রয়েছে ততটুকু সময় আমাদের জ্ঞান অর্জন করে কাটাতে হবে। মনে করবেন না আমি এখন বয়স হয়ে গেছে, এখন আমার আর জ্ঞান অর্জন করে কী হবে, আপনার এখনও জ্ঞান অর্জন করার আছে। সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটা উদাহরণ, আপনি যদি একটা হাদিস আজকে এখান থেকে শিখে যান, একটা হাদিস যে আপনি যতবার সুবহানাল্লাহ পড়বেন, যতবার আপনি তাসবিহ পাঠ করবেন, ততবার আপনার জন্য জান্নাতে একটি করে খেজুর গাছ লাগানো হবে। এই একটা জিনিস আপনি আজকে এখান থেকে শিখে গেলেন, আপনি এখন থেকে যতবার সুবহানাল্লাহ পড়বেন ততবার আপনার জন্য একটা করে খেজুর গাছ লাগানো হবে না জান্নাতে? তাহলে এই জ্ঞানটার মূল্য আছে কি না? আপনি মনে করছেন যে আমার বয়স হয়ে গেছে এখন কি শিখবো, এখন আপনার শেখার আছে, এখন আপনার অনেক কিছু জানার আছে। আপনি যে জিনিসটা জানলেন আজকে, এইটুকু জিনিস জানলেন, এর মাধ্যম দিয়ে আপনি উপকৃত হচ্ছেন না? সম্মানিত উপস্থিতি, এই জন্য জ্ঞানের ফজিলতের কোনো শেষ নেই। যত আপনি জানবেন তত বেশি আপনি সৎ আমল করতে পারবেন, যত আপনি জানবেন তত আপনার মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি হতে থাকবে। এজন্য যত দূর সম্ভব জানার চেষ্টা করবেন, এবং কমপক্ষে যে দুটো বিষয় আমরা বলেছি, প্রথমত আকিদার বিষয়গুলো, তাওহীদ, রিসালাত এবং আখেরাত, এবং সেই সাথে আমলের বিষয়গুলো, সেগুলো হচ্ছে ইবাদাত, মুআমালাত এবং মুআশারাত। এই ছয়টি জ্ঞান আপনাদেরকে অবশ্যই রাখতে হবে, কম হোক বেশি হোক আমাদের সাধ্যমতো রাখার চেষ্টা করতে হবে, তাহলেই ইনশাআল্লাহ আমরা দুনিয়া এবং আখেরাতে মর্যাদাবান হব। সম্মানিত উপস্থিতি, আলোচনার এই পর্যায়ে এসে আমি যে বিষয়টি বলতে চাইব সেটি হচ্ছে,
আজকে যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হোক এটা আমরা সবাই চাই না? আমাদের সন্তানদের আমরা কোথায় পড়াবো? আমরা তো একভাবে মোটামুটি করে চলে এসেছি, কিন্তু আমাদের সন্তানরা তাদের অবস্থাটা কি হবে? তারা কি ইসলামের সঠিক পন্থায় পরিচালিত হবে? তারা কি বিশুদ্ধ ইসলাম অনুযায়ী গড়ে উঠবে যদি আমরা তাদের ব্যাপারে সচেতন না হই? আমরা চাই আমাদের ভবিষ্যৎ সন্তানরা তারা যেন কোনো অবস্থাতেই কোনো এমন প্রতিষ্ঠানে লেখাপড়া না করে যেই প্রতিষ্ঠানে ইসলামের বিশুদ্ধ শিক্ষা দেওয়া হচ্ছে না। ইসলামের বিশুদ্ধ শিক্ষা সেখানে নাই, সেই প্রতিষ্ঠানে যদি আমার সন্তানকে আমি পাঠাই, ওই সন্তান দুদিন পরে আপনি যাকে ইমানদার করে পাঠিয়েছিলেন সেই সন্তান নাস্তিক হয়ে বের হবে। আজকে যে শিক্ষা ব্যবস্থা আমরা দেখছি, সেই শিক্ষা ব্যবস্থায় একজন মুসলমানের পক্ষে মুসলমান থাকাটা অত্যন্ত কঠিন। যদি সে থাকে সেটা বোনাস, যদি মুসলমান থাকে তাহলে সে বোনাস। এমনই শিক্ষা ব্যবস্থা এখন করা হয়েছে, এই জন্য এখন আমাদের বিকল্প শিক্ষা ব্যবস্থাগুলো করাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এই জন্য আলহামদুলিল্লাহ রইসুল ইসলাম ভাইয়ের মতো লোকরা এগিয়ে এসেছেন এবং এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত করেছেন। আমরা অনুরোধ করব আপনাদের সন্তানদেরকে ইনশাল্লাহ আপনাদের এখানে পড়াবেন, সেই সাথে এই প্রতিষ্ঠানটা যেন সুন্দর হয়। আজকে এখন টিনের মাদ্রাসা, আমি চাইবো এই এলাকার মানুষদের মধ্যে নিঃসন্দেহে ধনশালী মানুষ রয়েছেন যাদের কিছু দেওয়ার আছে, অপাত্রে খরচ না করে টাকা পয়সা অপচয় না করে এই ধরনের প্রতিষ্ঠানের পিছনে আপনারা বিনিয়োগ করুন, কারণ এই ধরনের প্রতিষ্ঠান এক একটা আপনার জন্য সাদকায়ে জারিয়া হয়ে যাবে। এই প্রতিষ্ঠান থেকে যত সন্তান পড়াশুনো করবে, তারা যতদিন দিনের উপর থাকবে, তারা যদি দিনের উপর থাকে, দিনের পথে পরিচালিত হয়, তার যে সওয়াব সেই সওয়াবের একটা অংশ আপনার আমলনামায় যুক্ত হতে থাকবে। এই জন্য এই সমস্ত প্রতিষ্ঠানের পিছনে যদি এক টাকাও হয় তবু আপনি বিনিয়োগ করার চেষ্টা করুন। এই প্রতিষ্ঠানগুলো আপনার সম্পদ, এগুলো আপনার সমাজের সম্পদ, এইগুলো আপনার ভবিষ্যৎ প্রজন্মের সম্পদ। এই সম্পদগুলো রক্ষার্থে যেন আমরা সাধ্যমতো এগিয়ে আসার চেষ্টা করি। আর যদি আমরা এইটুকু কর্তব্য না করি, এইটুকু কর্তব্য যদি আমরা পালন না করি, কাল কিয়ামতের ময়দানে একটা বিষয় কিন্তু আপনাকে প্রস্তুত থাকতে হবে, যদি আপনার সন্তানটা মানুষের মতো মানুষ না হয়, যদি ইসলামের উপর বেড়ে না ওঠে, ইসলামী আদব কায়দাগুলো নিয়ে যদি বেড়ে না ওঠে, কাল কিয়ামতের ময়দানে ওই সন্তান যদি আল্লাহর কাছে সে যদি অপরাধী হয়ে যায়, সে যদি জাহান্নামী হয়ে যায়, সে কিন্তু আল্লাহর সামনে দাঁড়িয়ে সবার আগে ফরিয়াদ করবে কার বিরুদ্ধে জানেন? সবার আগে ফরিয়াদ করবে আপনারই বিরুদ্ধে, যাকে আপনি লালন পালন করেছেন দুধকলা দিয়ে। সেই সন্তান আপনার সামনে দাঁড়িয়ে আল্লাহর সামনে বলবে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে আজকে শাস্তি দিচ্ছেন, আজকে আপনি আমাকে শাস্তি দিচ্ছেন, কিন্তু আজকে যে আমি অপরাধী হয়েছি, পাপী হয়েছি, এই পাপী হওয়ার জন্য তো আমি দায়ী নই, আমার এই পাপী হওয়ার জন্য সবার আগে দায়ী আমার বাপ মা, আমার অভিভাবকরা, আমার এলাকার মানুষরা, আমার এলাকার প্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা, তারাই সবচেয়ে বড় দায়ী, কারণ তারাই আমাকে পথভ্রষ্ট করেছে। অতএব আজকের দিনে যদি আপনি আমাকে শাস্তি দেন, তাহলে আপনি তাদেরকে শাস্তি দেন, রব্বানা আতিম যিফাইনি মিনাল আযাব, তাদেরকে আপনি ডাবল ডাবল শাস্তি দেন। একটা শাস্তি তাদের নিজস্ব, আর একটা শাস্তি আমাকে যে সে পথভ্রষ্ট করেছে সেই পথভ্রষ্ট করার শাস্তি, অর্থাৎ ডাবল শাস্তি তাকে দেন। ওয়াল আনহুম লানান কাবীরা, এবং তাকে মহা লানতে অভিষিক্ত করুন। আপনার সন্তানের মুখ দিয়ে কাল কেয়ামতের ময়দানে আপনি কথা শুনতে প্রস্তুত আছেন? যদি প্রস্তুত না থাকেন, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন। আপনার সন্তানকে কোথায় পড়াবেন? আপনার সন্তানকে আপনি যদি মাদ্রাসায় পড়ান তাহলেই যে সে মানুষের মতো মানুষ হয়ে যাবে, এটা না, এটা নাও হতে পারে, কিন্তু আপনি যে চেষ্টাটা করেছেন এই চেষ্টার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে মাফ করে দেবেন। কিন্তু আপনাকে চেষ্টাটা করতেই হবে, এই চেষ্টা আপনাকে থাকতেই হবে। আপনি নারী হন পুরুষ হন, আমাদের প্রত্যেকের কর্তব্য আমাদের ভবিষ্যৎ সন্তানদেরকে ইসলামের উপরে যেন আমরা পরিচালিত করার সুযোগ আমরা চেষ্টা যেন করি। যদি তারাও মুসলমান হয়, তারাও যদি ইসলামের উপর বেড়ে ওঠে, আমরা যদি ইসলামের উপর থাকি, ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমরা সপরিবারে ইনশাআল্লাহ জান্নাতে একসাথে থাকতে পারবো। সেই দিনের সৌভাগ্যকে আমরা চাই না? আমরা বাংলাদেশ মানে যখন এখন বেঁচে আছি পৃথিবীতে, আমাদের স্বপ্ন সবসময় যে আমাদের একটা অনেক বড় বাড়ি হবে, সেই বাড়িতে আমরা আমাদের স্ত্রী সন্তান সবাইকে নিয়ে একসাথে থাকবো, কত স্বপ্ন আমরা দেখি, তাই না? এই স্বপ্নটা ঠিক আপনি জান্নাতে ট্রান্সফার করে নেন, যে আমরা জান্নাতে সবাই মিলে একসাথে থাকবো। সেই জান্নাতে যদি একসাথে সবাই থাকতে হয়, তাহলে সবাইকে একসাথে ইসলামের উপর পরিচালিত হতে হবে না? যারা এখানে আমরা উপস্থিত রয়েছি, যারা নারী রয়েছি, যারা পুরুষ রয়েছি, প্রত্যেকের প্রতি আমাদের সবারই একই আহ্বান, আসুন আমরা নিজেদেরকে এবং আমাদের পরিবারকে জান্নাতের জন্য যেন প্রস্তুত করি, এবং জাহান্নামের আগুন থেকে যেন আমরা সবাইকে বাঁচানোর চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন জান্নাতে আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন, এবং জাহান্নাম থেকে যেন আমাদেরকে মুক্তি দান করেন।
এবং এই জান্নাতে যাওয়ার পথে জাহান্নাম থেকে মুক্তির পথে আপনার জন্য সবচেয়ে বড় যেটা অস্ত্র সবচেয়ে বড় সম্বল সেটা আপনার টাকা পয়সা নয় সেটা আপনার বাড়ি গাড়ি না সেটা হচ্ছে আপনার জ্ঞান আপনার এই জ্ঞান আপনাকে সঠিক পথে পরিচালিত করবে এজন্য সাধ্যমতো সঠিক জ্ঞানটা অর্জন করার চেষ্টা করুন সেই সঠিক জ্ঞান বিতরণের জন্যই এই ধরনের মারকাজুল কুরআন ও সুন্নাহ প্রতিষ্ঠিত করা হয়েছে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আপনারা এগিয়ে নেওয়ার জন্য সাধ্যমতো চেষ্টা করবেন এই মাদ্রাসার তিনতলা বিল্ডিং করার জন্য আমাদের রাইসুল ইসলাম ভাই বললেন এই প্রতিষ্ঠান করার জন্য নিঃসন্দেহে অনেক টাকা পয়সার প্রয়োজন হবে আপনার এক টাকা হলেও এই প্রতিষ্ঠানের পিছনে যেন থাকে এই গ্রামবাসীর যেন সামান্য হলেও পরিশ্রম এখানে থাকে এটা আমরা প্রত্যেকের কাছ থেকে দাবি করব আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ সেই সাথে নারীদেরকে বলবো নারীরা হচ্ছেন একটা পরিবার পরিচালনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ নারী যদি একটা পরিবারে ঠিক হয়ে যায় সেই পরিবারের সবাই অটোমেটিক্যালি ঠিক হয়ে যায় সন্তানও ঠিক হয়ে যায় তারপরে স্বামীও ঠিক হয়ে যায় এই জন্য নারীদের প্রতি আমরা আহ্বান জানাবো আপনারা পর্দার সাথে থাকবেন ইসলামের নীতিমালার উপর পরিচালিত হবেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন তাহলে আপনার সন্তানরাও সেভাবে গড়ে উঠবে আপনার স্বামীরাও সেভাবে গড়ে উঠবে ফলশ্রুতিতে হবে কি এই সমাজটা সুন্দর সমাজ হবে আলোকিত সমাজ হবে জান্নাতি সমাজে পরিণত হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি আলোচনার একদম শেষ লগ্নে এসে আমি আপনাদেরকে দাওয়াত দিতে চাইব যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে প্রতি বছর একটা তাবলিগি ইজতেমা অনুষ্ঠিত হয় সেটা রাজশাহীর নওদাপাড়াতে অনুষ্ঠিত হয় এই বছর 22 এবং 23 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আপনাদের এখান থেকে অনেকেই জান আমরা জানি তারপরও আমরা কেন্দ্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি আপনাদের যাদের সুযোগ আছে আপনারা চেষ্টা করবেন সেই তাবলিগি ইজতেমাতে যাওয়ার এবং হকের আওয়াজকে সারা বাংলাদেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য এই উদ্যোগ আপনারা গ্রহণ করবেন আরও একটা বিষয় আপনাদের বলতে চাইব আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব তিনি এখন তার বয়স প্রায় 77 হয়ে গেছে অনেক বেশি বয়স হয়ে যাওয়ার কারণে তিনি এখন সব জায়গায় যেতে পারেন না আমি জানি না আপনাদের এই এলাকায় কখনো উনি এসেছিলেন কি না কখনো কি এসেছিলেন কেউ জানেন কি কখনো আসেন নাই সখীপুরে কখনো হয়তো এখানে আসার সুযোগ পান নাই তো আমরা যখনই বাইরে যাই উনি সবসময় বলে দেন যে স্থানীয় মুসল্লিদেরকে আমাদের পক্ষ থেকে সালামটা যেন পৌঁছে দাও তো আপনারা তার সালামটা গ্রহণ করবেন এবং তার জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে নেক হায়াত দান করেন তিনি এখন তাফসির লেখার কাজে বিশেষ করে ব্যস্ত রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জীবনের শেষ দিন পর্যন্ত এই দিনের খেদমতগুলো অব্যাহত রাখার তৌফিক দান করেন এবং যে খেদমতগুলো তিনি সারা বাংলাদেশ জুড়ে করেছেন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের এই বাণীটা ছড়িয়ে দেওয়ার জন্য যে মেহনত তিনি সারা জীবন করে গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার মেহনত যেন কবুল করে নেন আল্লাহুম্মা আমিন পরিশেষে আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মজলিসে উপস্থিত হওয়ার জন্য আমাদের কিছু কথা শোনার জন্য এখান থেকে কিছু যদি আপনারা নিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় সার্থকতা হবে আমরা সবাই মিলে যেন চেষ্টা করি এই সমাজটাকে সুন্দর করার আমরা সবাই মিলে যেন চেষ্টা করি আমাদের পরিবারটাকে সুন্দর করার আমরা সবাই মিলে যেন চেষ্টা করি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে হাসি মুখে যেন আমরা জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি সেই সুযোগ যেন আল্লাহ রাব্বুল আমাদের সবাইকে করে দেন আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু